পাঁচ বছরে 60 লক্ষ নতুন কর্মসংস্থান, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। করোনা আবহে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়ে মঙ্গলবার বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রত্যাশা মতো এদিন লোকসভায় আর্থিক বৃদ্ধির পথে ফেরার কথাও বলেন তিনি। আত্মনির্ভর ভারতে আগামী 5 বছরে কর্মসংস্থান হবে বলে জানান তিনি। অর্থমন্ত্রী হিসাবে আজ চতুর্থবার সংসদে বাজেট পেশ করেন নির্মলা। তিনি বলেন, আগামী 5 বছরে 60 লক্ষ নতুন কর্মসংস্থান করা হবে। তার কথায়, আত্মনির্ভর ভারত গড়ে তুলতে উৎপাদনের সঙ্গে যুক্ত ছাড় সহ বিভিন্ন প্রকল্পে বিপুল সাড়া মিলেছে। আমাদের লক্ষ্য হচ্ছে আত্মনির্ভর ভারত গড়ে তোলা। তিনি আরো বলেন, দেশের আর্থিক বৃদ্ধি অব্যাহত রাখতে পিএম গতিশক্তি মাস্টার প্ল্যান আনা হচ্ছে। পরিকাঠামো নির্মাণে জোর দেওয়ার লক্ষ্যেই পিএম গতিশক্তি মাস্টার প্ল্যান। অতিমারিতে যারা অসুবিধায় পড়েছেন তাদের প্রতি আমার সমবেদনা। 100 বছরে ভারত কি রকম হবে তার রূপরেখা দিয়েছেন প্রধানমন্ত্রী। The productivity linked incentive in 14 sectors for achieving the vision of Atmanirbhar Bharat has received excellent response with potential to create 60 lakh new jobs and an additional production of 30 lakh crore during next 5 years.